আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো এবং হাতে কলমে শেখাবো বা দেখাবো। সেটা হচ্ছে নেমচিপে কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ডোমেন হোস্টিং কিনে কীভাবে এসএসএল ইনস্টল করবেন, তারপর হচ্ছে ডোমেনের সাথে ওয়ার্ডপ্রেস ডোমেন ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে কীভাবে আপনারা একটা সাইট তৈরি করবেন, সেই জিনিসটা হাতে কলমে এ টু জেড আপনাদেরকে দেখাবো, যাতে আমরা চাইলেই নিজেদের কাজটা নিজেরা করতে পারেন। তো সেই জন্য আমি চেষ্টা করবো একটা ভিডিওতে কভার আপ করার জন্য, যদি পসিবল না হয় তাহলে দুইটা ভিডিও বানাবো, মানে পার্ট ওয়ান থাকবে পার্ট টু থাকবে। তো সেই ব্যাপারগুলো ওয়ান বাই ওয়ান আমি করছি, তো আপনারা একটু ভালোভাবে নোটিস করেন তাহলে আশা করি আপনারা শিখে যাবেন। তো মূলত সেই জন্য আমাদের প্রথমে একটা জিমেল বা আমি যেই জিমেলটার আন্ডারে কাজ করব জিমেলটা ওপেন করে রাখবো। দেন হচ্ছে এখানে আমি নেমচিপ লিখে সার্চ করেছি, নেমচিপ আসছে। আগে নেমচিপ একটা অ্যাকাউন্ট করতে হবে, ওখানে ক্লিক করলাম, এখানে সাইন আপ করলাম। সাইন আপে আমি একটা ইউজার নেম দিলাম, আর এখানে একটা ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, এটা ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিলাম। দেখেন আমি এখানে ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। দেন ইমেলের এখানে আমি এই ইমেলটা কপি করে দিয়ে দিব, এটা একটা ক্লায়েন্টের ইমেল ধরেন। তো আমি ইমেলটা এখানে পেস্ট করে দিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ। দেন আমার নেমচিপের অ্যাকাউন্ট হয়ে গেল। তো এটার জন্য আমাকে একটা নেমচিপ কনফার্মেশন মেইল পাঠাবে, সেই মেইলটা আমাকে একটু দেখতে হবে আসছে কিনা, সাথে সাথে চলে এসছে। এখানে আমি এটা একটু আইডেন্টিফাই করে রাখলাম, ওয়েলকাম। দেন এখানে এই যে ইউজার নেম গুড ইজ সেল, তারপর হচ্ছে ডিটেলস, এখানে ওরা মেসেজ পাঠাইছে। তো তারপর হচ্ছে আমি আবার অন্য কয়েকটা ইয়ে চেক করি, অন্য কোনো মেইল আসছে কিনা। আচ্ছা, অন্য কোনো মেইল আসে নাই, জাস্ট ওর ইউজার নেম দিয়ে একটা মেইল পাঠাইছে, কনফার্মেশন করার মতো কোনো অপশন আসে নাই। তো তারপর আমি এখানে আসি, একটু রিলোড করি আমাদের নেমচিপ অ্যাকাউন্টটা। তো এখন যেহেতু আমি আর একটা ডোমেন কিনবো, প্রথমে আমাদের একটা ডোমেন কিনতে হবে। তো শুধু দেরি না করে আমরা ডোমেনের সেই কেনার অপশনে চলে যাই, কারণ আমাদের ভিডিওটা যত তাড়াতাড়ি কভার করবো তত তাড়াতাড়ি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেই জন্য আমাদের ডোমেন অপশন থেকে ডোমেন নেম সার্চে যেতে হবে। ডোমেন নেম সার্চে আমার ক্লায়েন্টের যেই ডোমেনটা মানে রিকোয়ার্ড ছিল বা উনি আমাকে যেই ডোমেনটা দেওয়া ছিল সেই ডোমেনটাই কিনতে হবে। তো আমি এখানে একটু গুডি সেল, দেন হচ্ছে এখানে দিয়ে দিলাম গুডিসেল ডট কম, এই ডোমেনটা কিনবো আমরা। তো গুডিস সেল দেন সার্চ করলাম, এখানে দেখেন অ্যাভেলেবেল দেখাচ্ছে, goodiesale.com অ্যাভেলেবেল। তো আমি যেহেতু হোস্টিংও কিনবো, আমি কিন্তু হোস্টিংয়ের সাথে এটা একবারে কিনে ফেলতে পারি। আমি জাস্ট আপনাদেরকে আলাদাভাবে একটু দেখালাম যে আপনারা যদি সার্চ করেন তাহলে কেমন আসবে। তো এইটা হচ্ছে অপশন, তো আমি একটু হোস্টিংয়ের সাথেই কিনে ফেলি, ডাবল ঝামেলাটা না করে হোস্টিংয়ে যাব, শেয়ার্ড হোস্টিংয়ে। তারপর হচ্ছে শেয়ার্ড হোস্টিং এখানে প্রথমটা সিলেক্ট করে গ্যাট স্টার্টেড, তারপর এখানে দেখেন আই ওয়ান্ট টু গ্যাট এ ফ্রি ওয়েবসাইট ডোমেন, আর একটা হচ্ছে পারচেস এ নিউ ডোমেন। আমি যদি কিনা থাকতো আমার ডোমেনটা এখানেই, তাহলে ইউজ এ ডোমেন আই ওন উইথ নেমচিপ, এটা সিলেক্ট করতাম। আর যদি আমি অন্য, যেমন আমার গোডাডি বা অন্য জায়গায় ডোমেন আছে, তাহলে ইউজ এ ডোমেন আই ওন ফ্রম অ্যানাদার রেজিস্টার সিলেক্ট করতাম। আর এটা হচ্ছে ফ্রি, আর পারচেস এ নিউ ডোমেন মানে আমি এখন নতুন করে একটা কিনবো এই হোস্টিংয়ের সাথে, যেটা আমি একটু আগে সার্চ করেছিলাম goodiesale.com। তো রাইট চিহ্ন দেখাচ্ছে যে এটা অ্যাভেলেবেল ওয়ান ইয়ারের জন্য, অ্যাড নিউ ডোমেন টু কার্ট। তো আমি এটাতে কার্ট করে দিলাম। তো এখানে দেখেন $8 ICANN ফ্রি সহ 18 সেন্ট, আর হচ্ছে এখানে যেই US ডাটাবেস, আর হচ্ছে স্টিলার ওয়ান ইয়ার $17.28। তো দেন হচ্ছে আমি এখানে টোটাল আমার সাব টোটাল শো করছে, আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সব কিছু আমি দেখবো ঠিক আছে কিনা, হ্যাঁ সবই ঠিক আছে। দেন আমি কনফার্ম অর্ডারে ক্লিক করব।
আর আমি দেখেন এটা সিকিউর ব্রাউজার ইউজ করছি এখানে, কারণ আমার পেপ্যাল অ্যাকাউন্ট ওপেন করা আছে সিকিউর বাই ইসেট। আর আমি পেপ্যালের মাধ্যমে কিনবো। এখানে কয়েকটা অপশনে কেনা যায়, কার্ড ইউজ করে, পেপ্যাল দিয়ে, অথবা নিজস্ব মানে ফান্ডে যদি ডলার থাকে তাহলে। তো আমরা এই জিনিসটা এখানে নোটিশ করব। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর ও এখানে একটু অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিতে বলছে, তো আমি যদি এখানে ইনফরমেশনগুলো একটু দিয়ে দিই। আচ্ছা, জব টাইটেল ওনার দিয়ে দিতে পারি বা সিইও দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস, সিটি, এগুলো একটু দিতে হবে। আমি একটু দিচ্ছি, আপনারা একটু নোটিস করেন। আচ্ছা, যেহেতু ফোন নাম্বারটা অনেক বেশি জরুরি না, আমি একটা ফোন নাম্বার ইউজ করে দিচ্ছি। ক্লায়েন্টেরটা একটু সেফ না, সেজন্য আমার ফোন নাম্বারটাই দিয়ে দিচ্ছি আমি এখানে। তো দেন হচ্ছে আমাদের আর কিছুই করতে হবে না, ইমেল দেওয়া আছে, দেখেন ও অ্যাভেলেবেল হয়ে গেছে কন্টিনিউ করার জন্য। তো আমি চাইলে এখানে অ্যাড্রেস লাইন দিয়ে দিতে পারি, অ্যাড্রেস লাইনের রিকোয়ারডেবল না, তারপরে আমি দিয়ে দিচ্ছি। জাস্ট একটা লাইন ইউজ করে দিলাম। তো দেন হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর ও সব কিছু আমাকে দেখাচ্ছে, বিলিং ইনফরমেশন, হাবিজাবি সব। তো তারপর হচ্ছে এই যে রিকমেন্ডেড করতেছে এনাবল দ্য পারচেজ সব কিছু। তো আমি সব কিছু দেখে কন্টিনিউতে ক্লিক করব। এখানে অপশন তিনটা আসছে দেখেন, সিকিউর কার্ড পেমেন্ট, যেমন ভিসা, মাস্টার কার্ড, বিভিন্ন জিনিস আসছে। আপনি যদি কোনো একুয়া মাস্টার কার্ড ইউজ করেন বা হচ্ছে নিজস্ব কোনো অন্যান্য ব্যাংকের কার্ড থাকে, বা সেটা দেশি হোক বিদেশি হোক, যেটা ডুয়েল কারেন্সি এন্ডোর্স করা, সেগুলো দিয়ে কিনতে চান, এখানে কার্ডের নাম দিবেন, এখানে কার্ডের নাম্বার, এখানে ডেট, আর এখানে সিভিসি নাম্বার দিয়ে কন্টিনিউ করলে যদি কার্ডে ডলার থাকে তাহলে কেনা হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ফান্ডস হচ্ছে আমি একটু দেখাই নিচ্ছি, যদি কেউ আপনার অ্যাকাউন্টে ডলার ফান্ড করে দেয় তাহলে সেখানে জমা থাকবে, আপনি চাইলে সেই ডলারটা ইউজ করেও কিনতে পারবেন। আচ্ছা, ড্যাশবোর্ড আসার কথা। আচ্ছা, এই তো ড্যাশবোর্ডে একটু আমরা ওপেন করি। এখানে দেখবেন যে ফান্ডের একটা অপশন আছে, দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে 00 টপ আপ, যদি কেউ টপ আপ করে দেয় বা আপনি কাউকে বলেন, সে টপ আপ করে দিলে এই ফান্ড থেকেও আপনি চাইলে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। এই যে অ্যাকাউন্ট ফান্ড, এটা সিলেক্ট করে দিলেই হবে। যেহেতু আমি কার্ড বা ফান্ড কিছুই কিনবো না, পেপাল দিয়ে কিনবো, তো দ্যাটস ওয়াই পেপালটা সিলেক্ট করে দিলাম। দেন সব কিছু ঠিক আছে, এখানে অ্যাবভ ডিফল্ট পেমেন্ট সেটিং সব ঠিক আছে। তো দেন হচ্ছে আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, আচ্ছা ও একটু সময় নিচ্ছে। দেন হচ্ছে এখানে দেখেন পেপ্যালের অপশন চলে আসছে, তো আমাকে এখানে এটা টার্মস অ্যান্ড এগ্রিমেন্টে মানে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অল নেমচিপস টার্মস অফ সার্ভিস অ্যান্ড এগ্রিমেন্ট। দেন এখানে ডিটেলস একটু পড়ে নিতে পারেন চাইলে, তো আমি সব কিছু জানি, অলরেডি পড়েছি। চেক আউট উইথ পেপ্যাল, এটা ক্লিক করে দিলাম, ও পেপ্যালের মাধ্যমে কেনা হয়ে যাবে। এখন আপনারা জাস্ট দেখতে থাকেন, যেমন পেপ্যাল ও রিলোড করছে, লোডিং হচ্ছে। তো দেন আমাকে ও অ্যাক্সেস চাইবে বা আমাকে আস করবে যে আমি কার্ড ইউজ করবো, ভিসা কার্ড আমার নাকি পেপাল। তো আমি পেপাল ব্যালেন্স দিয়ে দিলাম, এখানে ডলারের অপশনটা আসছে কত কেটে নিয়ে যাবে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউ, পে হয়ে গেছে বা পে হয়ে যাচ্ছে, উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার আমাদের কাজটা হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করতে থাকি। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে, অ্যান্ড অর্ডার ইজ কমপ্লিট। আচ্ছা দেখেন আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রেটিং দিতে বলছে, আপনারা চাইলে রেটিং দিতে পারেন, না চাইলে সমস্যা নেই, আর কিছু দরকার নেই। তো আমি এই যে এখানে ম্যানেজ অপশন চলে আসছে, তো আমি যদি
ডোমেনে বা যে কোনো অপশনে, সাথে সাথে ইমেল চেক করলে দেখবেন যে ইমেল নেমচিপ অর্ডার চলে আসছে, অর্ডার সামারি। তো তারপর হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্ট হচ্ছে এটাই যে গুডিস সেল চলে আসছে। দেন আমি যদি এখানে ডোমেন লিস্টে ক্লিক করি, অ্যাক্টিভ হচ্ছে স্টার্ট, মানে হ্যাঁ ড্যাশবোর্ডে যাই একটু, এখানে দেখেন হোস্টিং সহ কেনা আসছে, কেনা হয়ে গেছে। তো এটা হচ্ছে সব কিছু দেওয়া আছে আপনারা, আর মেইলে তো সব কিছু পেয়েই যাবেন, নেমচিপ হোস্টিং অ্যাকাউন্ট ডিটেল সব কিছু দিয়ে দিছেও। তো আমি নেমচিপ হোস্টিং অ্যাকাউন্ট ডিটেল একটু রিলোড করি এখানে, পজিটিভ অ্যাসেস হলো, এখানে অ্যালার্ট দেখাচ্ছে। তো আমরা চাইলে এখন আমাদের সাইটটা সেট আপ করতে পারি। তো মেল চলে আসছে হোস্টিং এর, তো দ্যাটস ওয়াই আমি চাইলেই দেখুন আমরা এখন cPanel এ আছি। ইভেন আমাদের যে মেলটা আসছিল নেমচিপ হোস্টিং থেকে, সেখান থেকে আমি ডিরেক্ট cPanel এ চলে আসছি, ওদের ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তো এখন আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমার কাজ হচ্ছে SSL টা ইনস্টল করা, আর SSL ইনস্টল করার পর আমরা কিছু সময় ওয়েট করব, 2-3 ঘন্টা, এবং এই টিউটোরিয়ালটা বা আমাদের ফার্স্ট ক্লাসটা SSL ইনস্টল পর্যন্ত থাকবে। সেকেন্ড ক্লাসে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা দেখব। তো SSL ইনস্টল করার জন্য আমরা cPanel এ ডিরেক্ট নেমচিপ SSL এ চলে যাব। এখানে আসার পর সাইন ইন উইথ নেমচিপ, তো দেন হচ্ছে অ্যালাউ ক্লিক করলাম। তারপর দেখেন এখানে ইনস্টল অপশন আছে গুডিস সেল, ইনস্টলে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে রিপ্লেস এক্সিস্টিং SSL সার্টিফিকেট, ইয়েস রিপ্লেস। দেন ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করলাম। তারপর আমার এখানে এটা HTTPS রিডাইরেক্ট এনাবল করে দিব। ভ্যালিড ফর 1 ইয়ার, আচ্ছা এটা হয়ে গেছে আমাদের SSL এর কাজ। তারপরে আমরা আসি cPanel এ চলে যাব। তো আমাদের SSL টা অ্যাক্টিভ হওয়ার জন্য একটু সময় লাগবে, যদি অ্যাক্টিভ সাথে সাথে হয়ে যায় আমরা সাথে সাথে ইনস্টল করতে পারবো। আমরা সেই জন্য ওয়ার্ডপ্রেস এ ক্লিক করব, আমরা দেখব যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে কিনা, যদি হয়ে যায় তাহলে এখন ইনস্টল করব, অথবা আমরা নেক্সট টিউটোরিয়ালে সেটা ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস এর এখানে এসে ইনস্টল নাও এ ক্লিক করব। এখানে দেখেন এই যে ভার্সন শো করতেছে ওয়ার্ডপ্রেস এর, আর এটা হচ্ছে HTTPS যদি সিলেক্ট করি দেন দেখি যে ও আসছে কিনা। এ ট্রাস্টেড SSL সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড, তার মানে এখনও ইনস্টল হয়নি, যখন ইনস্টল হয়ে যাবে তখন ফাউন্ড করতে পারবে। তারপর আমরা এগুলো চেঞ্জ করে যদি সেট আপ বা ইনস্টলে ক্লিক করি ইনস্টল হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমরা এই ডিটেলস জিনিসটা এ টু জেড আবার ভালোভাবে দেখব। তো আজকে ক্লাস বা আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং খুব ভালোভাবে নোটিস করবেন জিনিসগুলো, ওয়ান বাই ওয়ান করে দেখবেন, তাহলে আপনারা কারো হেল্প ছাড়াই নিজেরাই নিজেদের ডোমেন হোস্টিং কিনে, বা কেউ যদি কিনে দেয় আপনাদের নিজেদের সাইট সেট আপ করা বা SSL লাগানোটা, আপনারা নিজেদের কাজটা নিজেরাই করতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিও দেখার পর্যন্ত আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।